নমস্কার ধর্ম সংস্কার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত দর্শক বন্ধুরা আজকের এই পর্বে আলোচনা করব তুলসী স্নান মন্ত্র বা তুলসী গাছে জল দেওয়ার মন্ত্র নিয়ে যে মন্ত্র স্ক্রিনে দেওয়া আছে চাইলে স্ক্রিনশট নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তৎসঙ্গে আপনার প্রিয়জনদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তাহলে আসুন এবার জেনে নেওয়া যাক তুলসী গাছে জল দেওয়ার মন্ত্র বা তুলসী স্নান মন্ত্র আপনারা স্ক্রিনে মন্ত্র দেখি পাঠ করবেন তাতে ভালো হয় নম গোবিন্দবল্লভাম দেবীম ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রিম কৃষ্ণ ভক্তি প্রদায়িনিম মন্ত্রটি আবার পাঠ করছি নম গোবিন্দবল্লভাম দেবীম ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রিম কৃষ্ণ ভক্তি প্রদায়নিম অর্থাৎ গোবিন্দবল্লভা বা গোবিন্দের প্রেয়সী বৃন্দাদেবী ভক্তের চৈতন্য উদয়কারিণী বা ভক্তের চৈতন্য জাগৃতিকারিণী যিনি কৃষ্ণ ভক্তি প্রদান করেন সেই তুলসী মহারানীকে স্নান করাই এই মন্ত্রটি পাঠ করে তিনবার তুলসী বৃক্ষে জল অর্পণ করবেন সেই সঙ্গে চেষ্টা করবেন তুলসী বৃক্ষ স্পর্শ করার এবং তুলসী তোলার মাটি মস্তকে ধারণ করার তাতে ভালো হয় এই মন্ত্রটি আবার অন্যভাবেও পাঠ করা যায় যেমন নম গোবিন্দবল্লভাম দেবীম ভক্ত চৈতন্যকারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম বৈষ্ণু ভক্তি প্রদায়ণীম প্রতিদিন সূর্যোদয়ের পর তুলসী মহারানীকে জল অর্পণ করবেন তবে বলে রাখি অশুদ্ধ কাপড়ে অস্নত অবস্থায় বা স্নান না করে এবং অসুচি অবস্থায় কখনও তুলসী বৃক্ষ বা তুলসী মহারানীকে স্পর্শ করবেন না বরং আপনি দূর থেকে প্রণাম করতে পারেন কিন্তু অসুচি অবস্থায় অশুদ্ধ কাপড়ে কখনও তুলসী বৃক্ষ স্পর্শ করবেন না এবং এইভাবে অর্থাৎ অসুচি অবস্থায় অস্নাত অবস্থায় বা স্নান না করে এবং অশুচি বস্ত্রে কখনো তুলসী পাতা চয়ন করবেন না তৎসঙ্গে বলে রাখি রাত্রিকালে কখনো তুলসী চয়ন করতে নেই তৎসঙ্গে দর্শক বন্ধুরা অনেকে এই শ্লোকটি বলেও তুলসী গাছে জল দিয়ে থাকেন এবং সেই শ্লোকটি হল তুলসী তুলসী বৃন্দাবন তুলসী তুমি নারায়ণ তোমার মাথায় ঢালি জল অন্তিমকালে দৃঢ়স্থল তবে বন্ধুরা শুধু মন্ত্র পাঠ করলে হবে না শুদ্ধ চিত্তে শুদ্ধ দেহে তুলসী মহারানীকে জল অর্পণ করতে হয় দিনে অন্তত একবার তুলসী মহারানীকে দর্শন করলে অজান্তে কৃত পাপ থেকে মুক্তি প্রাপ্ত হয় তাহলে শ্রোতাবন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তৎসঙ্গে শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ